নাটক মানবী রচয়িতা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে অঞ্জনা রায় ও সুদীপ ভৌমিক। হ্যালো, আসছি আসছি। ও, অতবার বেল বাজাবার কি আছে? আমার তো আর পায়ে চাকা লাগানো নেই যে দৌড়ে চলে আসব। এই যে মহারানী এলেন, পই পই করে বারণ করেছি, দুপুরে আসবি না আসবি না, সেই দুপুরেই আসবে। কেন, বিকেলবেলা আসতে পারিস না? তা দুপুরে আসবো না তো কখন আসবো শুনি? বিকেলবেলা তো এঁটো বাসন ঘাটবো, আমার শরীর বুঝি শরীর নয়, তোমরাই শুধু আরাম করবে। কেন, আমরা বুঝি পারি না? এই মুখে মুখে তক্ক করবি না তো, বিচ্ছিরি স্বভাব। তোর মা কি তোর মুখে একটু মধু দেয়নি রে? না দেয়নি, মধুর অনেক দাম তো, তাই নিম পাতা দিয়েছিল। এখন সরো দেখি বাপু, আমাকে কাজ করতে দাও। কাজ আবার কি, ওই তো ধপাস ধপাস করে কাপড় কাচা আর ঘ্যাসর ঘ্যাসর করে বাসন মাজা, ঘুমে দপা রপা করে দিবি একেবারে। তা কন্নি দুপুরে তুমি ঘুমো বাপু, সারা দুপুরই তো তোমার ফোন বাজে, সেই ধরতেই তো তুমি সারা। চারটে বাজলে নাতিকে আনতে যাবে, তারপর বাড়ি ফিরে নিজে হাতে চা করে খাবে। কতবার বলেছি বাবা, আমি তোমার চাটা করে দিই, বুড়ো মানুষ হাত পুড়িয়ে খাবে, তা আমার হাতে উনি খাবেন না, ওনার ঘেন্না করে। করি তো, পাঁচ বাড়ি বাসন মাজিস, তো ছাতে চা খেতে ঘেন্না করবে না? কেন ঘেন্না করবে কেন, আমি কি ঘরে চান করি না, পরিষ্কার হই না, রান্না করি না? বলি নোংরাটা কোথায় দেখলে তুমি? এই তুই মুখ বন্ধ করবি, যা যা কাজ কর, যা, আমি একটু শুই। ঠিক আছে শো, আমি কাপড় কাচতে যাচ্ছি। ও, মুখে যেন খই ফুটছে, এই বৌমা যে এটাকে কেন রেখেছে না বুঝতে পারি না, খালি মুখে মুখে তক্ক, একেবারে রণচণ্ডী। বেশি বললে উনি আবার কাজ ছেড়ে দেবেন, তখন গালাগাল খাবো তো আমি। ও বাবা, আড়াইটে বেজে গেল, মহারানীর কাজ সারতে এখনো এক ঘন্টা, ততক্ষণ একটু শুয়ে থাকি। ওই ওই শুরু হলো, সারা দুপুর চলবে। হ্যালো, কাকে চাই? সুইটি? না 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 না, সুইটি বলে কেউ থাকে না, সুইটি না গুষ্টির পিণ্ডি। ফোনটা রাখলাম। যত সব দুপুরবেলা আবার বাজবে ফোন। অই 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 অই, ও রিটায়ার করে খুব জ্বালা হলো দেখছি। ও বাপরে বাপ, হ্যালো, আবার সুইটি? এই শোনো বাপু, তোমার কাজকর্ম কিছু নেই নাকি? হ্যাঁ, দুপুরবেলা সুইটি সুইটি করে হন্যে হয়ে যাচ্ছ, রাখো তো। এই করতে করতে চারটে বেজে যাবে, তারপর দাদু ভাইকে এনে খাইয়ে নিজে চা করে খেয়ে পার্কে যেতে হবে দাদু ভাইকে নিয়ে। বেশ ছিলাম, বেশ ছিলাম অফিসে দশটা পাঁচটা। কে গো বাবা, একা একা কি বলছো তুমি? তা একা ছাড়া দোকা পাবো কোথায়? তোরে বাড়ির মা জননী, সে তো 30 বছর আগেই পগার পার, খোকা তখন 5 বছরের। ই বাবা, তাহলে তো তুমি খুব কষ্ট করে ছেলে মানুষ করেছো গো বাবা, এতদিন তোমার বউ মরে গেছে। এই ও আবার কেমন কথা রে, মরে গেছে? হ্যাঁ, ভালো করে কথা বলতে পারিস না? তা মরে গেছে কে মরে গেছে বলবো না তো, কি বলবো বাপু? কিছু বলতে হবে না, ঘর যা দিচ্ছিস তাই দে, যা। এত মুখ তোর, লোকের বাড়ি কাজ করিস কি করে? হ্যাঁ, এই তোমার সঙ্গেই আমার বনে না, তা নইলে সব বাড়িতেই আমার ভালোবাসে। ভালোবাসে না ছাই বাসে, কেন যে বৌমা তোকে রেখেছে তা ভগবানই জানেন। তুমি আমায় দেখতে পারো না কেন গো? আমার বাপটা সেই কোনকালে মরে গেছে, তাই তোমাকে একটু বাবা বলে ডাকি, তোমার তো সহ্যই হয় না। আমি যেন তোমার দু চোখের বিষ। বিষই তো, মেয়ে মানুষের অত মুখ আমার সহ্য হয় না। আমার কথা সহ্য হয় না তো, ছেলের বউয়ের অত মুখ তুমি সহ্য করো কি করে? বউ তো দিন রাত ফরমাশ করছে, সেগুলো তুমি শোনো কি করে? সেটা তোর জানার দরকার কি রে? হ্যাঁ, ফরমাশ করে না কি করে সেটা আমি বুঝবো, তোরটাতে কি? ছোট মুখে বড় কথা একদম আমার সহ্য হয় না। ওই তো, সত্যি কথা বললেই বন্ধু বিগ্রয়, আমি কি চোখের মাথা খেয়ে বসে আছি নাকি গো? ঠিকই দেখতে পাই, তোমার ছেলের বউ যে তোমায় কত খাটায় তা কি আর আমি জানি নে। আরে হ্যাঁ, একে তো মুটে থামাতে পারি না। এই তুই যাবি? কেন যাবো কেন, তোমার ছেলের বউ তোমায় বলে না? বাবা দুদা, বাবা বাজার করবে, বাবা টাপুরকে স্কুল থেকে নিয়ে আসবে, গরম বাস্কতে খাবার আছে খাইয়ে দেবে, কে তোমার বৌমা বলে না এসব কথা? আর তোমার ছেলে, সে তো একটাও কথা বলবে না, বউয়ের কথায় উঠছে বসছে, উঠছে বসছে। তুই চুপ করবি? কেন চুপ করবো কেন, আমার বাপু সব কথা, অশৈরণ ব্যাপার আমার সহ্য হয় না। আরে তোমার বউ সেই কবে মরে গেছে? কষ্ট করে মানুষ করনি তোমার ছেলেকে,
তাকে বড় করনি আর এখন বিয়ে করে লায়েক হয়ে গেলি, বাপের দিকে তাকাবি না? আমার ছেলে তাকালো কি না তাকালো তাতে তোর কি? হ্যাঁ, লোকের বাড়ি কাজ করি সেই রকম থাক। কাজ করি বলেই তো স্পষ্ট কথা বলতে পারি গো বাবা, ছোট লোক তো আমাদের গায়ে কিছু লাগে না। তোমরা তো ভদ্র লোক তাই স্পষ্ট কথা বলতে লজ্জা পাও। আজ যদি তোমার বউ বেঁচে থাকতো তোমার এই অবস্থা হতো? তুই চুপ করবি? কি হলো তো তোমার? কি হলো গো বাবা, শরীর খারাপ করছে নাকি গো? কিছু হয়নি, কিছু হয়নি, তুই যা, আমায় আবার দাদু ভাইকে আনতে যেতে হবে। একটু বসো না বাবা, বড্ড হাঁপাচ্ছ যে। আমি সামনের বাড়ির ডাক্তার দাদাকে ডেকে আনবো, ও তো এখন ভাত খেতে বাড়ি এসেছে। না তুই যা, আমি ততক্ষণ চাটা করে নি। চা করবে কি, বড্ড হাঁপাচ্ছ যে। দাঁড়াও না বাবা, আমি চা করে দিচ্ছি। বলছি তোকে করতে হবে না, তুই যা। হাত পরিষ্কার করে এসেছো গো বাবা, তোমার যে বড্ড কষ্ট হচ্ছে। এই মা ভগবতী, আমি কেন এত কথা বললাম গো? ও বাবা, তুমি বুকে হাত দিচ্ছ কেন গো? বুকে যন্ত্রণা হচ্ছে। ও বাবা, হে ভগবান, রক্ষে করো গো, রক্ষে করো আমার ঠাকুর। শোন, হ্যাঁ, ওই ওই টেবিলের ওপর একটা ছোট শিশি আছে, ওটা নিয়ে আয় তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওর ভেতর ছোট ছোট সাদা বড়ি আছে, একটা দে, আগে এক গ্লাস জল দে। জল? জল দেব? তুমি আমার হাতে জল খাবে বাবা? হ্যাঁ খাবো, দে। উঠো না, তুমি উঠো না বাবা, আমি জল খাইয়ে দিচ্ছি। এই নাও, এই নাও, খাও। হ্যাঁ খাও। আরে আবার উঠছো কেন, তোমার এত কিসের তাড়া? দাদু ভাইকে আনতে যেতে হবে। ওরে বাবা, এক্ষুনি ওষুধ খেলে এখন কেন? দাদু ভাইকে আনতে যাবো। ওরে বাবা, হবে না, দাদু ভাইকে আনতে যেতে হবে না। বলি, রাস্তায় যদি মাথা ঘুরে তুমি পড়ে যাও, তোমার ছেলে বউ তোমায় দেখবে, সজ্জা হাসপাতালে পাঠিয়ে দিয়ে নিজেরা নিশ্চিন্তে হয়ে থাকবে। ও বাবা, বাবা গো, খোকা বাবুর ছবি দা, স্কুলের কাগজটা দাও না বাবা, আমি গিয়ে নিয়ে আসছি। আচ্ছা, ওই ওই ড্রয়ারের ভেতরে আছে, পেলি? হ্যাঁ হ্যাঁ বাবা, পেয়েছি। আমি যাচ্ছি বাবা। শেষকালে তুই যাবি আনতে? কেন গো, আমি তো আগেও এনেছি, যখন তুমি আপিস করতে তখন তো আমি খোকা বাবুকে নিয়ে এসেছি। হলামি বা তোমাদের ঝি? না, মেয়েই নই তোমাদের, তা বলে কি আমি ঝি হয়ে আনতে পারবো না? আচ্ছা যা যা, ঠিক আছে, তবে যা, তবে সাবধানে। হ্যাঁ সাবধানে আনিস, হাত ছাড়বি না, বুঝেছিস? চেপে ধরে থাকবি কিন্তু। হ্যাঁ গো বাবা, হ্যাঁ, তোমাকে অত ভাবতে হবে না, তুমি শুয়ে থাকো, দরজা খোলা রইল, তুমি যেন উঠবে না, কেমন? আমি যাবো আর আসবো। দুর্গা, তুমি কি আমায় ডাকলে বাবা? দুর্গা বলে তুমি ডাকলে? কোনোদিন তো আমার নাম ধরে ডাকো না। একবার কাছে আয় মা। কি গো বাবা? তুই তুই সত্যি আমার মা দুর্গা রে। মা ছাড়া কি কারো মনে এত দয়া হয়? আমার ছেলে বউ কোনোদিন তোর মতো করে কথা বলেনি রে দুর্গা। আর যদি আর যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে সেও তোর মতো করে বলতো। বাবা তুমি শুয়ে থাকো, একদম উঠো না। তুই সত্যি আমার মেয়ে রে দুর্গা, তুই সত্যি আমার মেয়ে। তুমি তুমি আমাকে মেয়ে বললে বাবা? মেয়ে? আমি যে তোমাদের জি গো বাবা। জীবনে জানিস না, জীবনে মেরে মে, বুঝলি? যা যা, তোর আবার অনেক ভারী কাজ আছে, যা মা যা। না গো বাবা, আজ আর আমি অন্য বাড়ি যাবো না, বৌদিদি বাড়ির আসা পর্যন্ত আমি তোমার কাছেই বসে থাকবো বাবা, কেমন? তুমি শুয়ে থাকো, আমি যাই। দুর্গা, আর একটা কথা শোন মা। কি গো বাবা? দাদু ভাইকে বাড়ি এনে আমায় কাপ চা করে দিস তো মা। কি বললে, কি বললে বাবা? আমি চা করবো? আরে হ্যাঁ, তুই চা করে দিবি। তুমি তুমি আমার হাতে খাবে বাবা? তুমি আমার হাতে খাবে? খাবোই তো, খাবোই তো, খাবোই। এবার থেকে রোজ তুই আমায় চা করে দিবি রো, আর হাত পুড়িয়ে চা খাবো না। তুমি কি বললে গো বাবা? আবার বলো না বাবা, আবার বলো। তুমি আমার হাতে খাবে? আমার বিশ্বাস হচ্ছে না গো বাবা। আবার বলো বাবা, আবার বলো বাবা, আবার বলো। ধন্যবাদ। আবার একটা মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা।